শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা শুরু করছি আজকে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস, বল অধ্যায়। এটা তৃতীয় অধ্যায়, এর আগে আমরা ক্লাস নিয়েছি বেশ কয়েকটা। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নেব। এই উদ্দীপকে গ এবং ঘ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে দুটি, ক খ দেওয়া আছে। এই দুটি অঙ্ক গতি এবং বল দুই অর্থায় মিলিয়ে মিক্সড প্রশ্নের সমাধান করব। অর্থাৎ গতি অধ্যায়ের এখানে আমাদের সূত্র লাগবে, বল অধ্যায়েরও সূত্র আমরা ব্যবহার করব। প্রথমত বলা আছে উদ্দীপকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 2 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর 60 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে এবং বস্তুটি বলের দিকে গতিশীল হয়। তাহলে আমাদের গ এবং ঘ অঙ্ক করার জন্য আমাদের প্রথমে উদ্দীপকে কোন কোন রাশির মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিই। তার আগে আমরা ক খ প্রশ্নটা খেয়াল করি। ক খ প্রশ্নটা হচ্ছে প্রথমে আছে ভরবেগের মাত্রা লিখে। ভরবেগ মানে আমরা জানি ভর এবং বেগের গুণফল। তো ভরের মাত্রা আর বেগের মাত্রা যদি আমরা গুণ করে লিখতে পারি তাহলেই ভরবেগের মাত্রাটা আমরা পেয়ে যাব। এখানে লেখা আছে ভরের মাত্রা ইনটু বেগের মাত্রা। ভরকে আমরা মাস দিয়ে প্রকাশ করি, সেটার এম, মাত্রাটা হবে ক্যাপিটাল এম। বেগের মাত্রা আমরা জানি এল তিন ভাস বা এল পার টি। তাহলে আমাদের হবে একসাথে যদি আমরা লিখে দিই এম এল পার টি বা এম এল তিন ভাস, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হয়ে যাবে। এরপরে আসছে আমরা খ, কোনো বস্তুর উপর বলের ভাগ 200 নিউটন সেকেন্ড বলতে কি বোঝায়। আমরা জানতাম সূত্রে আমরা পড়েছি, বলের ঘাত আমরা যখন পড়েছিলাম যে বলের ঘাত সমান প্রযুক্ত বল ইনটু সময়, অর্থাৎ বল এবং সময়ের গুণফলকেই আমরা বলি বলের ঘাত। তাহলে এখানে প্রশ্ন যেটা দেয়া আছে যে বলের ঘাত 200 নিউটন সেকেন্ড বলতে কি বোঝায়। বলতে আমরা এই বুঝি কোনো বস্তুর উপর বলের ঘাত 200 নিউটন সেকেন্ড বলতে আমরা এটাই বুঝি যে ওই বস্তুর উপর প্রযুক্ত বল এবং সময়ের গুণফল 200। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর 1 সেকেন্ডে 200 নিউটন বল প্রযুক্ত হয়, যদি টির মান আমরা 1 সেকেন্ড ধরি, বলের মান 200 নিউটন ধরি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। অথবা 1 নিউটন বল 200 সেকেন্ড ধরে এটা লিখলেও হবে। তো আমরা আবার যদি 20 ইনটু 10 লিখি তাও আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ এই দুটো রাশির গুণফল 200 নিউটন সেকেন্ড। যদি আমরা দেখাতে পারি, বলতে পারি প্রশ্নে অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলের ঘাতের বেলায় টাইমের মানটা খুবই কম হবে, সেক্ষেত্রে আমরা এই টাইমের মানটা খুব কম বলব, মিনিমাম 1 সেকেন্ড বলবো, কমও বলতে পারি 0.5 বা 0.05। তার সাথে যেটা গুণ করলে 200 হবে সেটাই আমরা বলব যে 1 সেকেন্ডে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল 200 নিউটন হলে তাকে আমরা বলবো বলের ঘাত 200 নিউটন সেকেন্ড। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকের উক্ত সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সরণের মান এস এই প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখে নিব এই উদ্দীপকে কোন কোন রাশির মান দেয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিব। 2 নম্বর প্রশ্নের উত্তরে প্রথমে আমরা গ অ্যান্সার, এখানে দেয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড।
ভর এম ইকুয়াল টু 2 কিলোগ্রাম, বলের মান 60 নিউটন, এফ টাইম টি দেয়া আছে 10 সেকেন্ড, এই চারটা তথ্য আমাদের এই উদ্দীপকে দেয়া আছে। আমাদের বের করতে হবে এস সরণ বা দূরত্ব। তাহলে আমরা সরণের মান যদি বের করতে চাই তাহলে আমাদের গতির চারটে সমীকরণে যেতে হবে। তো চারটে সমীকরণের মধ্যে আমরা যে সূত্র দিয়ে আমরা বের করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কারণ আমরা দেখব এই সূত্রে ইউ দেওয়া আছে, আমাদের উদ্দীপকের মান দেওয়া আছে ইউ, টির মান দেওয়া আছে, কিন্তু এর মানটা দেওয়া নেই। এর মানটা আমরা এই দুটো ব্যবহার করে বের করব। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এটা কত, এ হচ্ছে এফ বাই এম, সেক্ষেত্রে এর মানটা হবে 60/2 মানে 30 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা উপরে সূত্রে এটা বসাই যে এস ইকুয়াল টু ইউ এর মান হচ্ছে 1 প্লাস টির মান হচ্ছে 10 প্লাস হাফ এর মান হচ্ছে 30 টি স্কোয়ার, টি মান হচ্ছে 10 এর বর্গ। তাহলে আমাদের কত হলো এস ইকুয়াল টু, প্রথমে আমাদের আছে 10 প্লাস এটা কাটলে হবে 50 ইন্টু 100, তাহলে আমরা পেলাম এটা হলো 1500 আর এটা 10, তার মানে 1510 মিটার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা প্রথমে এটা বের করে নিব এফ এবং এম দিয়ে, বলের দ্বিতীয় নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে আমরা এর মানটা বের করে নিব, নিয়ে তারপরে আমরা এই গতির সমীকরণে বসিয়ে নেব। এখন গতির আরও যে তিনটা সমীকরণ আছে সেগুলোতে আমরা বসাতে পারতাম, কিন্তু সেগুলোতে সে সাফিসিয়েন্ট আমাদের ডাটা প্রয়োগ করা যাবে না, তাহলে আমরা এই সূত্রে প্রয়োগ করেই বের করলাম। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্ন, উদ্দীপককে প্রযুক্ত বলের মান কত পরিবর্তন করলে উক্ত সময়ে অর্জিত বেগ দ্বিগুণ হবে, গাণিতিক বিশ্লেষণ কর। তাহলে আমাদের ভি ইকুয়াল টু আমরা পেলাম 301 এত মিটার পার সেকেন্ড, শর্তে আমাদের বলা আছে শেষে যে বেগ দ্বিগুণ হবে, উক্ত সময়ে বেগ দ্বিগুণ হবে যে বলের মান কত চেঞ্জ করবে। তাহলে বেগটা আমরা প্রথমে ডাবল করে নিব, যে শর্ত মোতাবেক শর্ত মতে অর্জিত বেগ ভি প্রাইম নাম দিলাম আমরা, যেহেতু একটা প্রথমটার নাম ভি দেওয়া আছে পরেরটা আমরা ভি প্রাইম দিলাম, ভি প্রাইম 2 × 301 602 এত মিটার পার সেকেন্ড। এই ভি প্রাইম দিয়ে আমরা তরঙ্গটা বের করে নিব, নতুন যে তরঙ্গ পাওয়া যাবে সেটা আমরা বের করে নিব। তাহলে তরঙ্গের সূত্রে আমরা জানি যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি প্রাইম এইটা হচ্ছে আমাদের এই ভি প্রাইম, তাহলে 602 মাইনাস ইউ হচ্ছে 1 ডিভাইডেড বাই টি, টির মান হচ্ছে 10 601/10 অর্থাৎ 60.1 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা তরঙ্গের মান পেলাম 60.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তরঙ্গ
দিয়ে আমরা বলব প্রযুক্ত বলের মান কত, তাহলে বলের মান আমরা পাবো নতুন এই ত্বরণ এ দিয়ে বলের মান কত হবে এফ, এফ প্রাইম আমরা কত পাবো প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম এ, এম এর মান হচ্ছে আমাদের 2 কিলোগ্রাম 2 × 60.1 তার মানে হচ্ছে 120+2 এত নিউটন। তাহলে আমরা প্রযুক্ত বলের মান পেলাম 120.2 নিউটন। আর প্রথমে আমাদের উদ্দীপকে যে বল প্রয়োগ করা হয়েছিল 60 নিউটন, এই বলের মান থেকে যদি আমরা ওটা বিয়োগ করি তাহলে আমরা বলের চেঞ্জটা পাব। তাহলে আমরা লিখব বলের মান চেঞ্জ করতে হবে, বলের মান পরিবর্তন পরিবর্তন করতে হবে এফ প্রাইম মাইনাস এফ, এফটা আমাদের প্রথমে দেওয়া ছিল 60 নিউটন, তাহলে 120.2 মাইনাস 60 তাহলে আমরা পেলাম 60.2 এত নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ঘনম উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। এই আমাদের সূত্র মোট v=ut+at এবং বলের নিউটনের গতির দ্বিতীয় সূত্র f=ma এই দুটি সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা মোটামুটি আমরা সমাধান করতে পেরেছি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ গ এবং ঘ। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা এটা বুঝবে। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।